সকাল আমার প্রিয় ফ্যামিলি, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, সকালবেলা উঠেই আগে প্রথমে ঘর বারান্দাটাকে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। তারপরে দেখো, কালকে কিছু সেই কাজ করেছিলাম, মালের ছাড় ছিল, সেগুলোকে ব্যাগের মধ্যে ভরে রেখে দিলাম একটা, কেননা বাইরে উনুনে রান্না করলে তখন ওই ছাটগুলো দিয়ে উনুন ধরানো যায়। ওর জন্য আর দেখো, রোজ পাতা এইভাবেই পড়ছে এখন, মানে পাতাটা বেশি ঝরে যাচ্ছে। কদিন এরকম পড়বে, 15-20 দিন পড়ার পরে তারপরে আর পাতা পড়বে না, তারপর পুরো গাছে আবার নতুন পাতা উঠবে। মানে আর হচ্ছে কি, এই পাতাগুলো সব ঝরে পড়ে যাচ্ছে। দেখো, বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার পরে না উঠোনটা না কেমন যেন একটা হয়ে যায়, গোবর দিয়ে লেপেছিলাম, তখন বেশ দেখতে ভালো লাগছিল। আবার দেখি একটুখানি লেপবো, দেখো হঠাৎ করে রোদ উঠে গেছে, দেখতে দেখতে রোদটাও চলে আসলো, আর এই 2 দিন রোদের মুখই দেখতে পাচ্ছিলাম না। আজকে যাই হোক একটুখানি দেখা গেছে। তারপরে দেখো, ঘরটাকে সুন্দর করে মুছে নিচ্ছি। প্রথমে সকাল মানে প্রথমে হচ্ছে তোমার ঠাকুরের ধারটা মুছে নিয়েছি। বাইরেটা মোছার আগে আমার পরিবার থেকে তো কমেন্ট করেছিল, আগে ঠাকুরের ধারটা মুছে নেবে, তারপরে দিদিভাই অন্য জায়গা মুছবে। আর চেয়ারের পরে দেখেছো কত জামা কাপড় রয়েছে, এগুলোকে সব ভাঁজ করতে হবে, কিন্তু এখন সময় নেই, এখন আর ভাঁজ করব না, কেননা আমি কালকে একাদশী করেছিলাম, তো আজকেরা ঠাকুরকে দিতে হবে 10টার মধ্যে। তো তার জন্য দেখো সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, এখন এই জামা কাপড়গুলোকে মেলে আজকে আর কাঁচা ধোয়া করিনি, সেরকম কিছু নেই কাঁচা ধোয়া করার মতন। তো এখন যাব ঠাকুরকে পুজো দিতে। আজকে মাথাটাও একটুখানি শ্যাম্পু করে নিয়েছি, কালকে মাল করেছি, প্রচণ্ড পরিমাণে মাথায় ধুলো হয়ে গেছে, কি বলবো, 1-2 দিন গেঞ্জির মাল করলে না ভীষণ ধুলো পড়ে যায়, সারা গা হাত পা ভরে যাবো। ওই দেখো আমার তোজো পাপা দাঁড়িয়ে আছে, দেখেছো? তো একাদশী করেছি, তোমরা হয়তো ভাববে যে দিদিভাই তুমি তো একাদশী তো করো না, সেরকম আমি তো দেখিনি এখনো পর্যন্ত। হ্যাঁ, আমি এখন অবশ্য করি না, কিন্তু আমি ব্লগ করার আগে অনেক আগে করতাম, যখন আমাদের বাড়িতে কারখানা ছিল, তখন আমাদের বাড়িতে একটা কাকিমা কাজ করতো, সে কাকিমা একাদশী করতো, তখন বলতো যে একাদশী করবা, তো হ্যাঁ করবো, তখন কাকিমা বলে দিত যে এই দিন একাদশী। কিন্তু আর এখন যেন তো মনেই থাকে না। তো শাশুড়িমা ফোন করেছিল, শাশুড়িমা বলছে যে আমি একাদশী রয়েছি, তাই বলছে ও তাই বলছে সবাই তো করে, তাহলে তুমি কেন বাদ দেবে, তুমিও তো করতে পারো। আমার ননদ করে, যা করে, শাশুড়িমা করে, কাকি শাশুড়িরা, জেঠি শাশুড়ি, সবাই মোটামুটি করে। শাশুড়িমা বলছে তাহলে তুমিও করো। তা আজকে সত্যি শাশুড়ি মায়ের কথা শুনে খুব ভালো লাগলো, তার জন্য ভাবলাম যে না, শাশুড়িমা যখন বলেছে তখন একাদশী থাকবো। তখন আমি সারাদিনই প্রায় তখন শাশুড়িমার সাথে কথা হয়েছিল প্রায় 10টা সাড়ে 10টা বাজে, তখন আমি কিছু খাইনি। তাই বলছে মা কালকে তো আমিষ খেয়েছিলাম, ডিম রান্না করেছিলাম, তা কী করো? বলছে কি কিচ্ছু হবে না, অজান্তে কিছু খেলে কিচ্ছু হবে না, তুমি কি জানতে তুমি একাদশী করবে? আমি তো বলছি তুমি করো, কোনো কিচ্ছু হবে না। যখন শাশুড়িমা বললো এই কথা, তখন তো আর কোনো ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজনই নেই, তাই না? তো তারপরে তো উপোস মানে ছিলাম, তারপরে তোমাদের দাদাভাই একটু ফল টল এনে দিয়েছিলো, সাবু ফল আর সাবুই খেয়েছিলাম, আর অন্য কিছুই খাওয়া হয়নি, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কালকে, যেহেতু ব্লগ করিনি ওর জন্য। আর এখন দেখো ঠাকুরকে একটু চিঁড়ের ভোগ দিয়ে দিচ্ছি, একটু দই নিয়ে এসে, তোমাদের দাদাভাই আর ঘরে কলা ছিল তাই দিয়ে ভোগটা দিয়ে দিচ্ছি। তো চলো এখন পুজোটা দিয়ে নিই। হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা, কৃষ্ণা কৃষ্ণা হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা, কৃষ্ণা কৃষ্ণা হরে হরে, রাম হরে রাম।
তো দেখো আমার সুন্দরগড়ে কিন্তু পুজোটা দেওয়া হয়ে গেছে, আর তোমাদের দাদা দেখো এগুলো কালকে অর্ধেক কটা ফুল দিয়েছিলাম, সেই ফুল দিয়ে মোটামুটি পুজো দিয়ে দিয়েছে। আর গাছে কিছু ফুল ফুটেছিল, তোমাদের দাদা ভাই আজও ফুল নিয়ে এসে ওপাশে খাটের তলায় রেখে দিয়েছি। আর আজকে ধূপকাঠিটা জানো তো ভুলে গেছি আনতে, ধূপকাঠি দিয়ে আর পুজোটা দেওয়া হয়নি, শুধু প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো দেখো এখন চিঁড়ের ভোগটা বাইরে গিয়ে একটু বসেছিলাম, তারপরে চিঁড়ের ভোগটা মেখে সবাইকে দিয়ে দিলাম, আর এটা রাখলাম তোজো পাপার জন্য। তোজো পাপা খাটের উপরে বসে আছে, তো ভাবলাম আমি একটু প্রসাদটা নিয়ে তারপর ওকে নামিয়ে দেব। আর দেখো দেখছে, দেখেছো আমার দুষ্টু পাগলটা? আর এদিকে দেখো সবাই প্রসাদ খাচ্ছে, মাম্মাম খাবে না, মাম্মাম বলছে আমি শুধু দই খাবো। তো দেখো বন্ধুরা, এখানে সবিন ভিজিয়ে রেখেছি, রান্না করতে চলে আসলাম। আর এখানে দেখো আলু কেটে রেখেছি, সবিনের তরকারি আর পনির একসাথে। আর এখানে দেখো পনির কেটে রেখেছি, পনির আর সবিনের তরকারি একসাথেই করবো। তোমাদের দাদা ভাই তো আবার পনির খেতে চায় না, ওর জন্য সবিন খাবে, আর আমার একটু পনির ভালো লাগে, তার জন্য পনির এনেছি। কালকে একাদশী করেছিলাম, তো আজকে ওর জন্য, একাদশীর পরের দিন তো নিরামিষ খেতে হয়, তোর জন্য নিরামিষই রান্না করবো আজকেও। আর এই যে তোজো পাপার খাবারটা আলাদা করে করব, তার জন্য দেখো চিকেন আলু এখানে নিয়ে নিয়েছি, চাল, এটা তোজো পাপার, আর মামামের খাবার করব। আর আমাদের খাবারটা, তোজো পাপার খাবারটা লাস্টে করব, আমাদেরটা করে তারপরে। তো দেখো বন্ধুরা, এদিকে ভাতের হাঁড়িতে জল দিয়ে চাল দিয়ে একবার বসিয়ে দিয়েছি, আর এপাশে কড়াই বসিয়ে দিয়েছি। চলো এখন পনিরের তরকারিটা রান্না করে নিই। তো দেখো এখন আচ্ছা চলে আসলাম রান্না করতে, কড়াই বসিয়ে দিয়ে এখন পনিরটাকে ভেজে নিচ্ছি। তো একাদশীর পরের দিন, আগের দিন নিরামিষ খেতে হয়, তো তার জন্য দেখো আজকে তোমাদের দাদা ভাই পনির নিয়ে এসে আর সবিন নিয়ে এসে বলছে তুমি পনির খাবো আর আমরা সবিন খাবো। মানে নন্দিনীও সেরকম একটা পছন্দ করে না, মামা আর আমি ভীষণ ভালোবাসি পনিরটা। নন্দিনী আবার কাঁচা পনিরটা খেতে ভীষণ পছন্দ করে, কিন্তু এমনি তরকারির পনির খেতে পছন্দ করে না। তারপর দেখো একবারে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে এখন সুন্দর করে ভেজে নেব, ভেজে তারপরে একবারে সয়াবিনটাও এর মধ্যে দিয়ে ভেজে নেব, আলাদা করে আর ভাজলাম না। তো এভাবে রান্না করলেও বেশ ভালো লাগে, সয়াবিন দিয়ে পনির দিয়ে, যারা দুটো জিনিস পছন্দ করে তাদের ভালো লাগবে খেতে। এভাবে অন্তত একবার রান্না করে খেয়ে দেখো। আর জানো তো আজকে কোনো মশলা টশলা দিইনি, দেখো একটুখানি জিরে গুঁড়ো দিয়েছিলাম অল্প করে, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো, লবণ গুঁড়ো বলছি, দেখো লবণ। তো যাই হোক দিয়ে দেখো ভালো করে কষাচ্ছি। তো এখন দেখো পনিরগুলোকে দিয়ে দিলাম, এখন ভালো করে আরেকটুখানি কষি, তারপরে জল দিয়ে দেব। তো পনির রান্না করতে করতে আমার মাসি চলে এসেছে, ভেবেছিলাম শুধু পনিরই রান্না করব, এমনিতে একটু দেরি হয়ে গেছে, একটু দেরি হওয়ার কারণও অন্য কারণ ছিল তার জন্য। আমার কিন্তু সকাল সকাল পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো, তারপরে এই ফোনে সে ফোন করতে করতে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে ওর জন্য। তো দেখো এখন একটু ধনে পাতা আর একটু গরম মশলা দিয়ে তারপরে নামিয়ে নেব। আজকে একটু ঝোল ঝোল করবো যেহেতু এক ভাগে, আর একটুখানি ফুলকপি ভাজা করব। মাসি আসার পরে ভাবলাম যে, মাসিকে বললাম যে মাসি তুমি থাকো, দুপুরে খেয়ে দিয়ে তারপর যে ওখানে। মাসি এসে সেই মধ্যম গ্রাম থেকে আমরা গেছিলাম, মনে আছে? তোমরা অনেকেই হয়তো আমার ব্লগ দেখেছো মাসি বাড়িতে গেলে। তো দেখো এখন নামিয়ে নিচ্ছি, আর এখন তোমার হচ্ছে ফুলকপি আর আলুটা ভাজা করে নেব। নিজেদের কোনো ব্যাপার না, এক ভাগে দিয়ে হয়ে যায়, কিন্তু মাসি এসেছে তারপর ভাবলাম যে না একটুখানি ফুলকপি আর আলুটা ভাজা করি তাও ভালো হবে, কারণ ফুলকপি ঘরে আনা ছিল তোমাদের দাদা ভাই সকালে নিয়ে এসছে। তো চলো এখন ফুলকপি আলুটাকে ভেজে নিই, পরে দেখা হচ্ছে। তারপরে দেখো ভাজাটা যা হয়ে গেছে, এদিকে নামিও নিয়েছি আর শেয়ার করি, মাসির সাথে কথা বলছিলাম। আর এই যে পনিরের তরকারিটা, পনির আর সয়াবিনের তরকারি, তো এখন দেখো সবাইকে খেতে দিয়ে দেবো। ভাতও গুছিয়ে নিয়েছি, এ ঘরে বসিয়ে দিলাম, রান্নাঘরে আর বসা নেই, যে মাসি বসে পড়েছে, আর দেখো নন্দিনী, মাম্মাম, তোমাদের দাদা ভাই সবাই বসে পড়েছে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। তারপর দেখো তোজো পাপাকেও খেতে দিয়ে দিয়েছি, তো চলো এখন একটু শুয়ে নিই, তারপর পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা একটুখানি শুয়েছিলাম খাওয়া দাওয়া করে, আর মাসি চলে গেছে বাড়ি, এখন যাচ্ছে হচ্ছে গিয়ে মিটিংয়ে, মানে স্বনির্ভর গোষ্ঠীর মিটিং রয়েছে,
একটু খাতাপত্র লিখতে হবে, তার জন্য আবার আজকে মিটিং ডেকেছি, তো ওর জন্য সবাই আসছে। আর এই দেখো ব্যাগ দেখেছ তো, আজকে এই সামনেই একদম কাকিমাদের বাড়ি ফেলেছি, যাতে সবারই আসতে সুবিধা হয়, সবারই কাছাকাছি বাড়ি রয়েছে ওর জন্য। তো চলো মিটিং থেকে আসি, তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, সঙ্গে থাকো। তারপরে দেখো কাকিমাদের বাড়ি মিটিং, কাকিমা আবার চা করে দিল, চা বিস্কিট। তো এখন একটু আমরা সবাই মিলে মানে 12 জনে চা খেয়ে নেব। তো এটা আমাদের সবার বাড়িতেই গেলেই হয়, মানে যার বাড়িতেই যাওয়া হোক না কেন সবাই কিন্তু চা বিস্কুটই দেয়। তো বন্ধুরা, এই বাড়িতে অনেকক্ষণ আগেই চলে এসেছি, এসে সন্ধে ধরিয়েছি, তারপরে তোমার দুটো তিনটে শর্ট ভিডিও করছিলাম, ঠোঁটে লিপস্টিক দেখে তো বুঝতে পারছো, অন্য কোথাও তো যাইনি, শর্ট ভিডিও করছিলাম, করে এখন আর নেট চলছে না, নেট শেষ হয়ে গেছে। তো এখন ভাবলাম একটু তোমাদের সামনেই আসি। আর মামা আমার নন্দিনী বাড়িতে নেই, মামা বাড়িতে গেছে, দেখি ওদেরকে একটু আনতে যাব এখন, একটু বাদে যাব, কেননা মা আটটার সময় কারখানা থেকে বাড়িতে যায়, আর মা বাড়ি না থাকলে ভালো লাগে না, ওর জন্য ভাবছি মা আর বাবা যখন বাড়িতে যাবে তো তখন যাব। এখন বাজে হচ্ছে গিয়ে তোমার 7:30 বাজে, আর আধা ঘন্টা পর যাব। তো এখন একটু ভাবছিলাম ভিডিওটা একটু এডিটিং করে রাখি, তো কালকে অনেক কাজ রয়েছে তার জন্য ভাবছিলাম একটু ভিডিওটা এডিটিং করে রাখি। তো এখন একটু ভিডিও এডিটিং করব, অল্প একটু করেছি শর্ট ভিডিও করে, তারপর একটুখানি এডিটিংয়ের কাজটা ধরেছিলাম, তো এখন আবার এডিটিংয়ে বসবো। তো চলো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। মানে বাড়িতে এসে ভাবছিলাম সন্ধ্যে ধরনের ভিডিওটা দেখাবো, কিন্তু ফোনটা একটু চার্জ ছিল না, ওই জন্য ফোনটা চার্জে বসিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে মানে সারাদিনে ফোন চার্জে বসায়নি, আর সে কালকে রাতে চার্জ দিয়েছিলাম, ওর জন্য দেওয়া চার্জ ছিল না বলে। আর সারাদিন তো ব্লগ হয়েছেই মোটামুটি ভালোই, তারপরে ফোন দেখা, ইউটিউব ভিডিও দেখা, তো এটা তো হয়েছে ওর জন্য, আচ্ছা তোমার ফোনে চার্জ ছিল না। তো চলো এক কথা দুবার বলি, যাই হোক মাথা খারাপ হয়ে গেছে, অনেকে পছন্দ করো অনেকে করো না, তো পরে দেখা হচ্ছে। এটা রং করতে, আচ্ছা আর একটা করো দেখি, হ্যাঁ আর একটা করো, এটাই করতে পারি আমি, কোনগুলো করতে পারি, এই যে এগুলো করতে পারি না, ওটা ভালোই হয়নি, এটা বেকা হয়ে গেছে, বেকা হয়ে গেছে, বললো তো ভালোই হয়নি, তো পার্টি ধো ওর বেকা হয়ে গেলে, আরে এই সুন্দর আছে, এটা ভালো হয়নি, তারপরে দেখো এখন চলে আসলাম খেতে, মামাম নন্দিনী ও বাড়িতে গেছিলো, ওখান থেকে খেয়ে এসে তোমাদের দাদা ভাইও খেয়ে এসে, এখন আমি গামলার মধ্যে নিয়ে নিয়েছি ভাত আর তরকারি। তো বন্ধুরা এই খাওয়া দাওয়া করে চলে আসলাম, আর তোমাদের দাদা ভাই দেখো অনেকক্ষণ আগেই খেয়েছে, আর বাপের বাড়িতে গেছিলো মামাম নন্দিনীকে আনতে, ওখান থেকে আবার ভাই বউ আবার তরকার রুটি বানিয়েছে, তো ওটা আবার খাইয়ে পাঠিয়েছে, ওই জন্য আর ভাত খাইনি, এসেই ঘুমিয়ে পড়েছে, আর আমি তো এই একটু আগে খেলাম, খাওয়ার পরে এই আসলাম এখন বিছনায়। দেখো মশা টশি পুরো টানানো কমপ্লিট, তোমাদের দাদা ভাই নাক ডাকছে, আর এদিকে মামাম এখনও মশারির মধ্যে দেখো বই পড়ছে, তো মামামকে বই এনে দেওয়া হয়েছে, তার জন্য দেখো মামাম এখন বই পড়ছে। আমাদের কাকিমা মানে আমাদের হচ্ছে গিয়ে আমরা যার জায়গা কিনেছি সেই কাকিমা মানে স্কুলের টিচার, তো সে কাকিমা একটা বই মানে দুটো তিনটে বই এনে দিয়েছে পিপির আর ওয়ানের, তো সেই বই মামাম নিয়ে সারাদিন পড়ছে লিখছে সমস্ত কিছু করছে। আর এত নাক ডাকছো কেন তুমি, দেখো কিভাবে নাক ডাকছে, দেখো পেন দেখাচ্ছে মামাম। তো এখন ঘুমাবো, তো চলো ভিডিওটি বেশি বড় হলো না, একদম ছোট্ট একটা সামান্য একটা ছোট্ট ব্লগ,
তো কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করো, নতুন বন্ধুরা হয়ে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের পাশে থেকো। আজকের মতন বিদায় নিচ্ছি, আগামীকাল নতুন একটি ব্লগের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। টাটা।